আসসালামু আলাইকুম, সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের আজকে সকালের আপডেট। দর্শক, আজ ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, দিন শুরুতেই দেখে নিন কুয়েতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। আরও একজন রেমিটেন্স যোদ্ধা নিখোঁজ রয়েছে, তার পরিবার তাকে খুঁজে বেড়াচ্ছে। কুয়েতে অবস্থানরত সকল প্রবাসী ভাই ও বোনের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে যারা মকফোরে ডিউটি করেন, যারা এয়ারপোর্টে ডিউটি করেন বা যারা হাসপাতালগুলিতে কাজ করছেন। প্রসঙ্গত, কুয়েতের অগণিত ক্লিনিং কোম্পানির কন্ট্যাক্টগুলো রয়েছে এ সকল সেক্টরে, কাজে আপনি আপনার অবস্থান থেকে একটু মানবিক দৃষ্টি নিয়ে খোঁজ করলে হয়তোবা এই কুয়েত প্রবাসী রেমিটেন্স যোদ্ধাকে খুঁজে পাওয়া যেতে পারে। গত 5 দিন ধরে নিখোঁজ রয়েছেন আমাদের এই রেমিটেন্স যোদ্ধা। তিনি আবু হালিফা অথবা ফাহিল অঞ্চলের হাসপাতাল বা মকফরগুলিতে, এই রেমিটেন্স যোদ্ধা যে সকল অঞ্চলগুলিতে থাকতে পারেন বলে অনেকেই ধারণা করছে, তা হচ্ছে ফাহিল অথবা আবু হালিফা। প্রসঙ্গত, এই এলাকাতেই তিনি হারিয়ে গিয়েছেন। ওনার দেশের বাড়ি মানিকগঞ্জ জেলার সদর থানার হাটিপাড়া ইউনিয়নের বনপাড়িল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে, যার নাম মোস্তফা কামাল। উনি খাইরানে কাজ করতেন, গত 5 দিন আগে অসুস্থ হলে হাসপাতালে, যেটি ইগিলা হাসপাতালে, আসেন ওষুধ নেওয়ার জন্য। ওষুধ সংগ্রহ করেন এবং বাড়িতে ফোন করে জানান উনি হাসপাতাল থেকে ওষুধ নিয়ে কর্মস্থলে ফিরে যাচ্ছেন, কিন্তু এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এরপর কি হয়েছে আমরা সত্যি জানি না, তবে আমরা গত কয়েক মাস বা গত কয়েক বছর অভিজ্ঞতা থেকে যেটি বুঝতে পারছি, আর তা হচ্ছে যেহেতু কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী আকাম আইন বা শ্রম আইন লঙ্ঘনের দায়ে প্রতিনিয়তই প্রবাসীদেরকে আটক করছে, হয়তোবা তিনি কোনো মকফরে রয়েছেন। বিশেষ করে এর আগেও বেশ কয়েকজন রেমিটেন্স যোদ্ধা নিখোঁজ ছিল, তাদেরকেও একই অবস্থায় পাওয়া যায়। প্রসঙ্গত, কুয়েতের শ্রম আইন বা আকাম আইন লঙ্ঘনের দায়ে প্রতিদিনই রেকর্ড সংখ্যক প্রবাসীদেরকে আটক করছে। যারা কুয়েতে, সকল প্রবাসী ভাই বোনের দৃষ্টি আকর্ষণ করছি, আকামাবিহীন আপনি ভুলেও আপনার রুম থেকে বের হবেন না। মনে রাখবেন, প্রবাস জীবন সুনিশ্চিত রাখতে, আইনি জটিলতা এড়াতে, যেই কোনো ধরনের সমস্যায় না পড়তে চাইলে আকামাবিহীন ঘর থেকে বের হওয়া বিরত রাখুন। এদিকে কুয়েতে আবারও আলোচনায় ইসলামী রাষ্ট্র, রাষ্ট্রধর্ম ইসলাম। জুমার নামাজে সারা কুয়েতের সকল দোকানপাট বন্ধ রাখতে হবে, বিশেষ করে বিমানবন্দর এবং ফার্মেসি ছাড়া বাকি সকল ধরনের প্রতিষ্ঠান জুমার নামাজের সময় বন্ধ রাখার অনুমোদন দিয়েছে কুয়েতের সংসদীয় পাবলিক কমিটি। প্রস্তাবে বলা হয়েছে, কুয়েতের সংবিধানের অনুচ্ছেদ 2-এ রাষ্ট্রধর্ম ইসলাম এবং ইসলামী আইন হলো আইন প্রণয়নের একটি প্রধান উৎস, তার মানে যে কোনো সময় এটি আইনি আকারে রূপান্তরিত হবে। কাজে আমাদের সকল প্রবাসী ভাই ও বোনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, যাদের বিজনেস রয়েছে বা যারা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান পরিচালনা করছেন, কুয়েতের আইন মেনে চলুন, আপনার প্রবাস জীবন সুনিশ্চিত করুন। এদিকে একটি বিশ্বস্ত সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে, একটি মাইন বিস্ফোরণে এশিয়ান জাতীয়তার একজন প্রবাসীর মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, তিনি যখন মরুভূমিতে দুম্বা চড়াচ্ছিলেন, ঠিক সে সময় একটি মাইন বিস্ফোরিত হয়ে তার মৃত্যু হয়। অ্যাকুরেটলি কোন দেশের নাগরিক এই ইনফরমেশনটিতে সেটি বলা হয়নি। দর্শক, আপনারা প্রতিনিয়ত দেখছেন যে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন শৃঙ্খলা বাহিনী রেকর্ড সংখ্যক প্রবাসীকে আটক করছে। সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে কুয়েতের 6টি পৌরসভায়, ঠিক যেমন আরবি দৈনিক আল আনবার সর্বশেষ আপডেটে নিশ্চিত করা হয়েছে, গতকালও 31 জন প্রবাসীকে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এতে করে আবারও সামনে চলে এলো কোম্পানিতে কাজ করা প্রবাসীরা বাইরে পার্ট টাইম করা অবস্থায় বা বাইরে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী চেকিংকালীন ধরতে পারলে তার বিরুদ্ধে শ্রম আইনের লঙ্ঘন আনা হচ্ছে। সেই সাথে বিভিন্ন মক্তব বা অফিসের মাধ্যমে ডেইলি হাজিরা বা দৈনিক ঘণ্টার ভিত্তিতে যারা কাজ করছে তারাও বিপদে পড়ছে, আর সাথে যুক্ত রয়েছে খাদেম বিষাদারি। কাজেই সকলেই সকল অবস্থান থেকে সতর্ক এবং সচেতন থাকুন। ভিডিওতে একটি লাইক দিন, কোনো কিছু জানতে কমেন্টস করুন, ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ।